এই সিএ এনআরসি হোক এটা আমরাও চাইছি, আমি নিজে পুনে প্রেরণে চাইছি। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে সিএ এনআরসি এনপিআর হয় এতে ভারতবর্ষের মুসলমানদের খুব একটা অসুবিধা হবে না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি খুব সচেতন, উনি বিরাট, ওনাকে আমি কাছ থেকে জানি, উনি বিরাট সচেতন। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভারত সরকার কিছুদিন আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে জানিয়েছে যারা নাগরিকত্ব নিতে চায় কেবলমাত্র মুসলিম ধর্মাবলম্বী ছাড়া অন্য চার পাঁচটি ধর্মের মানুষ তারা আবেদন করতে পারবে ভারতের নাগরিকত্বের জন্য। এটা কি একজন পশ্চিমবাংলার বা রাজ্যের একজন ধর্মগুরু হিসাবে এই বিষয়টাকে কীভাবে দেখছেন? আমি ধর্মগুরু হিসাবে নয়, আমি মানুষ হিসাবে যেটা বলতে চাইছি, ভারতের সংবিধানটা হবে প্রত্যেকের জন্য নিরপেক্ষ। আজকে এই কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের মানুষ তারা জানতে পাচ্ছে এবং বুঝতেও পাচ্ছে এই সরকার হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ডিভাইড করার চক্রান্ত করছে, করে যাচ্ছে। এই সরকার সিএ এনআরসির যে বিজ্ঞপ্তি জারি করেছে চারটে রাজ্যে, আমি একদিন একটা সোশ্যাল মিডিয়া দেখলাম কোর্টের উকিল সাহেব যারা আছে তারা সবাই মিলে এর প্রতিবাদ করছে। দেখেন, সংবিধানকে চেঞ্জ করে দিয়ে একটা ধর্মের মানুষকে এক জায়গায় দিয়ে আর ধর্মকে এক জায়গায় দিয়ে এটা হতে পারে না। এই সিএ এনআরসি হোক এটা আমরাও চাইছি, আমি নিজে মনে প্রাণে চাইছি, কিন্তু সিএ এনআরসি এনপিআরটা নিরপেক্ষ হোক। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান এসব গল্প ছাড়তে হবে, এটা গল্প ছেড়ে দিয়ে নিরপেক্ষ হোক এটা আমরা চাইছি। আর আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে সিএ এনআরসি এনপিআর হয় এতে ভারতবর্ষের মুসলমানদের খুব একটা অসুবিধা হবে না। যদি এই এনআরসি এনপিআর সিএ থেকে বাদ পড়ে, 2 কোটি মানুষ যদি বাদ পড়ে, আমি বলবো 5 থেকে 10 লাখ মুসলমান এই আওতায় পড়তে পারে, কিন্তু 1 কোটি 90-95 লোকে হিন্দু ভাইয়েরা এই আওতায় পড়ে যাবে। এতে এই সামনে আবার 2024 ভোট আসছে, আবার মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে, এটা মানুষ ভারতবর্ষের মানুষ জানতে পেরে গেছে। আমি তো দেখলাম ওই বড় মার যে বলে মতুয়া সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়ের মানুষের যে মানে বিজেপির যে নেতা, সে তো নিজে বলছে এবং আরও যারা আছে তারা নিজে বলছে বলতে আমাদের সিএনআরসি দরকার কি আছে। সত্যি কথা, সত্য কথা বলেছিল, ভারতবর্ষের মানুষ যারা এখানে আছে তারা ভোট দিচ্ছে, তাদের রেশন কার্ডে নাম আছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, তাদের বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট করা আছে, তো এটা সবচেয়ে বড় প্রমাণ। তো এটা করছে একমাত্র মানুষকে ভাও মানে ভেদাভেদ তৈরি করার জন্য। তো এই ভেদাভেদ ভারতবর্ষে চলবে না, এই সরকারের পতন শুরু হয়েছে, আশা করি 2024 ইনশাআল্লাহ সরকার শেষ হবে। সাধারণত আপনি রাজনৈতিক মতামত সেভাবে পোষণ করেন না, তারপরেও বলছি এই কয় এক মাসও হয়নি নির্বাচিত একটি সরকার হয়েছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গার বিধায়ক যারা জয়ী হয়েছে, যেমন মুকুল রায়ের কথা যদি বলেন, তিনি বিধায়ক হয়েছেন, তারপর তিনি একটি দল পরিবর্তন করলেন। তারপরেও প্রশ্ন যে এই দল পরিবর্তনগুলোকে আপনি কীভাবে দেখছেন? দেখেন, এটা রাজনীতির ব্যাপার, হ্যাঁ, এটা রাজনীতির নেতা নেত্রীরে ভালো বুঝবে। তো আমি একটা দেশের নাগরিক হিসেবে বলতে পারি, মুকুল রায় উনি ছিলেন তৃণমূলে, টিএমসিতে, কিন্তু উনি টিএমসিদের থেকে উনি যখন বিজেপিতে যান, বিজেপিতে গেছেন, কিন্তু উনি কোনো সাম্প্রদায়িক বক্তব্য রেখেছে বলে আমার জানা নাই, কোনো মুসলমানদের গালাগালি করেছে বলে আমার জানা নাই। আরও বিজেপিতে যারা গেছে তাদের মধ্যে 2-1 জন মুসলমানদের অকথ্য ভাষায় যে ইউজ করেছে এটা খুব দুঃখজনক ব্যাপার। হ্যাঁ, মুকুল রায় উনি টিএমসি থেকে বিজেপিতে গেছে, বিজেপি থেকে আবার টিএমসিতে এসেছে, ওটা ওনার পার্সোনাল ব্যাপার, ওনাকে নেওয়া হবে না নেওয়া হবে না এটা মুখ্যমন্ত্রী মমতাদের পার্সোনাল ব্যাপার, এটা ওনাদের নিজস্ব ব্যাপার। তবে আমি একটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আপনাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব যে যারা চলে গিয়েছিল আপনি তাদের নেবেন কি না নেবেন সেটা আপনার নিজস্ব পার্সোনাল ম্যাটার, এখানে আমার হস্তক্ষেপের কোনো অধিকার নাই, কিন্তু যারা
মানে জীবন দিয়ে জীবনকে বাজি রেখে এই দলটাকে ভোট দিয়েছে, ক্ষমতায় নিয়ে এসেছে, তারা যেন বঞ্চিত না হয়, তারা যেন মানে এই এইসব লিডারগুলো ঢোকার পরে আর মানে যারা এই সরকারকে আসার জন্য জীবন দিয়ে তার যা লড়াই করেছে তারা কিন্তু খুব আশঙ্কা বোধ করছে যে এরা আসার পরে এদের লোকগুলো আবার সে বিজেপি থেকে আসবে, এসে আমাদের হরে আবার আমাদের প্রতি টর্চার করবে, আমাদের সেই জায়গা থেকে সরিয়ে দেবে, এক একটা পদে আছে সেই পদ থেকে সরিয়ে দিয়ে পুরো সেই পদটা নিয়ে ওরা আবার লাঠি চালাবে, এটা একটা আশঙ্কা আছে বলে আমার আমি জানতে পারছি। কারণ আমাকে অনেকে বলেছে, অনেকে এসে বলেছে বলছে আমরা এই দলটাকে ক্ষমতায় কষ্ট করে নিয়ে এসেছি, তা আমরা এক একটা জায়গায় আছি, তা এরা যে নতুন আসছে মানে এদের তো খসর তো একই থাকবে, এরা এসএফের মানে আমাদের জায়গা নিয়ে এবার আমাদের ঘরে টর্চার করবে না, তো এটা ভয় করছে তারা। দেখেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি খুব সচেতন, উনি বিরাট ওনাকে আমি কাছ থেকে জানি উনি বিরাট সচেতন, দলটাকে কীভাবে চালাতে হবে, কার উপর নির্ভরশীল করবে, কাকে মন্ত্রী করবে, কাকে সভাধিপতি করবে, কাকে সভাপতি করবে, হ্যাঁ উনি এই দিকে খুব সচেতন। তা আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীর কাছে যে যারা মন প্রাণ দিয়ে এই দলটাকে ভালোবাসে তারা যেন বঞ্চিত না হয়, এটা আমার অনুরোধ থাকবে, তারা যেন বঞ্চিত না হয়। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।